গোবরডাঙ্গায় একটি কাঠগোলায় ভয়াবহ অগ্নিকাণ্ড। গোবরডাঙ্গা শিশু হসপিটাল মোড় সংলগ্ন একটি কাঠগোলা ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিনে সে আগুন নিয়ন্ত্রণে আনে। সূত্রের খবর, মঙ্গলবার রাত 11টা নাগাদ হঠাৎই আগুন দেখতে পায় এলাকাবাসীরা। সাথে সাথে খবর দেওয়া হয় প্রশাসনকে এবং দমকল বাহিনীকে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে তিনটি ইঞ্জিন। যদিও ইঞ্জিনের 4 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় এক বাসিন্দা মনোধর জানা সাংবাদিকের মুখোমুখি হয়ে জানায়, হঠাৎই আগুন দেখতে পায় কাঠগোলায়। তার অনুমান, সম্ভবত বিড়ি বা মশা তাড়ানো ধুনো থেকে এমন বিপত্তি ঘটেছে। 11:36 বাজে তখন আমি খাচ্ছিলাম, বাড়ির থেকে বেরিয়ে দেখি আগুন জ্বলছে। তো এখানে একটা ছেলেকে ফোন করে আমি এখানে চলে আসি, এসে দেখি বিশাল আগুন লেগেছে। ফায়ার ব্রিগেডে ফোন করছি, তখন ফোন ঢোকেনি। তারপরে শুনলাম ফায়ার ব্রিগেড এখানে গেছে ডাকতে। তো তার কিছুক্ষণ পরে মধ্যে প্রায় 10-20 মিনিটের পরে ফায়ার ব্রিগেডের গাড়ি ঢোকে, আগুনটা নেভানো শুরু করে। তো এখন প্রথমে আগুনটা অত বেশি ছিল না, তো ধীরে ধীরে বেড়েছে, এখন মোটামুটি আয়ত্তের মধ্যে এসেছে। কীভাবে লাগলো বলে মনে হয় আগুনটা? মনে হয় কারখানায় যারা কাজ করে তারা বিড়ি সিগারেট খায়, তার থেকে লাগতে পারে। আর না হলে সন্ধ্যাবেলা মশার জন্য আগুন ধূপ এইসব ধরায়, তার থেকেও লাগতে পারে। দেখুন, সার্বিকভাবে আমাদের এখানে একটু কাঠের কাজটা বেশি হয়, সুতরাং সেখানে দাঁড়িয়ে সারাদিন পর যখন কাজকর্ম সেরে সন্ধ্যাবেলা বাড়ি যান মিস্ত্রিরা, একটু একটি কাঠের গুদাম, কাঠের গোডাউন এখানে কাজবাজ হয়, সেখানে ঠিক 10:30 থেকে 10:30 এরকম সময় আগুন দেখতে পায় এখানকার কিছু লোকাল ছেলেরা। তখন তারা আগুন আগুন করে চিৎকার করতে থাকে, যথাসময় পাড়ার লোকজন জড়ো হয়ে যায়, যে যার মতন করে আগুন নেভানোর জন্য ছুটতে থাকে। ঠিক তার পরবর্তীকালে সবাই আবার হই হই করে, এখানে আমাদের গোবরডাঙ্গা ফায়ার ব্রিগেড আছে, সেখানে খবর দেওয়া হয়, তারা যথাসময় চলে আসে। তাদের আয়ত্তে, অত্যন্ত তাদের সহযোগিতায় আজকে আগুন অনেকটা নিয়ন্ত্রণে। গোবরডাঙ্গা, আমাদের গোবরডাঙ্গা থানা, গোবরডাঙ্গা ফায়ার ব্রিগেড সাথে আমাদের হাবড়া ফায়ার ব্রিগেড, তাদের সহযোগিতায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে বলে আমরা মনে করছি। উত্তর ২৪ পরগনা থেকে বিশ্বজিৎ অধিকারী, রিপোর্ট টাইমস বাংলা।